Bismillah ar-Rahman ar-Rahim. Dear viewers, assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. ALAH'S English Nerd Pokotiki, after the Shakolke Shakatom Janachami Mahbola. Monduraski, I am after the Jonathan Guru Tupuna lesson near Shil, lesson to Holo, reflexive pronoun among emphatic pronoun and the Parthoko, name. Reflexive pronoun among emphatic pronoun among the Parthoko dish heti, a mother kin to ask her, Alochovishoi. To Bundura Kothanabare Cholon, a mother, Alochona Cholajai. আমরা প্রথমে একে একে জেনে নেই যে রিফ্লেক্সিভ প্রোনাউন কি আর এমফেটিক প্রোনাউন কি বন্ধুরা রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো হলো সেলফ বা সেলফস যুক্ত যত সব প্রোনাউন ইংলিশ গ্রামারের মধ্যে রয়েছে সবগুলো প্রোনাউনই কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু কার্যবেদে সেন্টেন্সের মধ্যে অবস্থান বেজে অর্থবেদে এই দুটার মধ্যে বেসিক পার্থক্য রয়েছে তো বন্ধুরা কখন এটিকে রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা বলবো দেখেন যখন সাবজেক্ট কর্তৃক কৃত কাজের ফল সাবজেক্টের নিজের উপরেই পতিত হবে তখন সেটি হবে রিফ্লেক্সিভ প্রোনাউন আর একটি অন্যতম শর্ত হলো যে সেন্টেন্সটি থাকবে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তাহলে সেটি হবে রিফ্লেক্সিভ প্রোনাউন যেমন দেখেন দুটি এক্সাম্পল আমি লিখে রেখেছি দুটি এক্সাম্পল আমরা যদি একটু আলোচনা করি তাহলে আমাদের কনসেপ্টটি আরও ক্লিয়ার হয়ে যাবে প্রথম যে এক্সাম্পলটি সেটি হলো রিনা ফ্যান্ড হারসেলফ এই রিনা রিনা যে ব্যক্তিটি সে তাকে নিজেকেই বাতাস করছিল এই জন্য এখানে হারসেলফ যে প্রোনাউনটি রয়েছে এই প্রোনাউনটি হলো গা রিফ্লেক্সিভ প্রোনাউন তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট দুটি একই ব্যক্তি এখানে রিনা এই জন্য এটি কি রিফ্লেক্সিভ প্রোনাউন দ্বিতীয়টি এক্সাম্পলটি সেটি হলো হি লাইকস হিমসেলফ এখানে হি এই হি হিমসেলফ একই ব্যক্তি তাহলে এখানেও এটি হলো রিফ্লেক্সিভ প্রোনাউন তো বন্ধুরা এখন আমরা চলে আসি এমফেটিক প্রোনাউন এই রিফ্লেক্সিভ প্রোনাউন বা সেলফ যুক্ত যে প্রোনাউনগুলো সেই প্রোনাউনগুলোর কোথায় ব্যবহার করলে সেগুলো এমফেটিক প্রোনাউনে রূপান্তরিত হয়ে যাবে সেন্টেন্সের মধ্যে সেটি আমরা একটু লিখি বা এমফেটিক প্রোনাউনটার প্রথম টার্মস অ্যান্ড কন্ডিশনটি সেটি কিন্তু আমাদের আগে জানতে হবে যে এমফেটিক প্রোনাউনের কী টার্মস অ্যান্ড কন্ডিশনটি রয়েছে যে প্রথম যে টার্মস অ্যান্ড কন্ডিশনটি সেটি হলো যে সাবজেক্ট বা অবজেক্টের উপর জোর দিতে সাবজেক্ট বা অবজেক্টের ঠিক পরেই এই সেলফ বা সেলফযুক্ত ওয়ার্ডটি প্রোনাউনটি ব্যবহৃত হবে দ্যাট মিন্স সাবজেক্ট বা অবজেক্টের উপর জোর দিতে ঠিক সাবজেক্ট বা অবজেক্টের পরপরই এদের অবস্থানটা সেন্টেন্সের মধ্যে চলে আসবে দ্বিতীয়ত কন্ডিশনটি সেটি হলো যে সাবজেক্ট এবং অবজেক্ট ভিন্ন ব্যক্তি বা বস্তু হয়ে থাকবে এখানে একই ব্যক্তি বা বস্তু যেটি রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে যেটি হয়েছিল এরকমটা কিন্তু এখানে বোঝাবে না দ্যাট মিন্স সাবজেক্ট এবং অবজেক্ট ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তু হয়ে থাকবে সেটি হবে এমফেটিক প্রোনাউন দেখেন আমি একটি এক্সাম্পল লিখে রেখেছি সেটি হলো আই মাইসেলফ ওয়েন্ট দিয়ার এখানে আইয়ের ঠিক পরেই কিন্তু প্রোনাউনটি চলে আসছে আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার এই গুরুত্ব বা জোর দেওয়ার জন্যই এটি কিন্তু এমফেটিক প্রোনাউনে রূপান্তরিত হয়ে গেছে তো আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার আমি সেখানে গিয়েছিলাম আর এটি বাংলায় কিন্তু রসই এর অর্থ প্রদান করে থাকে আপনারা জেনে থাকবেন আর এমফেটিক প্রোনাউন নিয়ে কিন্তু আমি বিস্তারিত আমি কিন্তু আমার আরেকটি ভিডিওর মধ্যে দিয়েছি আপনারা চাইলে আমার ওই ভিডিওটি দেখে আসতে পারেন আপনাদের এমফেটিক প্রোনাউন নিয়ে আরও বিস্তারিত জানতে চাইলে তো বন্ধুরা রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফেটিক প্রোনাউন নিয়ে আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে আশা করি আমার এই লেসন থেকে আপনারা ওভারকাম করতে পেরেছেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আর কথা বলবো না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম